हेलो अस्सलाम वालेकुम वेलकम बैक फ्रॉम ईसाखाली मद्रासा ऑनलाइन क्लास हमें हारून मिया सहकारी शिक्षक विज्ञान आज के तुम्हारे जो हाजिर होइछि दाखिल सप्तम श्रेणी विज्ञान निये और दाखिल सप्तम श्रेणी विज्ञान ए विषयटा पढ़ानोर आगे तुम्हारे जो एक सुसंबाद दिते चाहिए तुम्हारा अने के जानो ना पत्र मद्रासा थेके ईसाखाली मद्रासा ऑनलाइन क्लास नामे यूट्यूबे एक चैनल खोला चैनले अत्र मद्रासार विभिन्न जरा शिक्षक प्रभाषक अध्यक्ष उपाध्यक्ष जरा आसें सबाई एखे विभिन्न विषय एक रुटीन माफिक विभिन्न विषय क्लास एखे प्रतिदिन शुक्रवार व्यतीत सम्भवतः प्रतिदिन आपलोड करा हे तुम्हारा से क्लसगुलि जदि बसाय बस देखो ए प्रैक्टिस करो ताहले आमी एटा 100% बोलते पारि जे करोनाय तोमादेर जे क्षतिटा होयेछे सेटा अनेकटाय पुषिये जाबे एवं आमादेर अत्र मद्रासार अध्यक्ष एवं उपाध्यक्ष साहेब क्लास निच्छेन एवं क्लास नेवार पाशापाशि तारा विभिन्न तोमादेर जोन्नो दिक निर्देशना परामर्श दिच्छे तोमरा सकले जदि से परामर्शगुलि शुनो ताहले तोमादेर भविष्यते उपकृत होबे एवं तोमरा एटा भेबो ना जे एबछर तो परीक्षा होच्छे आमादेरके परबर्ती क्लासे प्रमोशन करे दिच्छे एटा कखनो भेबो ना कारण হয়তোবা তোমাদের একটা প্রমোশন হচ্ছে কিন্তু তোমাদের বেসিক যে বিভিন্ন বিষয় বেসিক যে জ্ঞানগুলো সেগুলো তোমরা যদি অর্জন করতে না পারো তাহলে তোমাদের ভবিষ্যতে সেগুলো তোমাদের ক্ষতির কারণ হবে যাই হোক আমি আজকে আর এই বিষয়ে দীর্ঘ আলাপ করব না দাখিল সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে আমার নিম্ন শ্রেণীর জীব আর এই নিম্ন শ্রেণীর জীব এর প্রথম যে টপিকটা সেটা হচ্ছে আমার অনুজীব এখন প্রশ্ন হচ্ছে যে অনুজীবটা কি অনুজীবটা আমরা নরমালি আমরা জানি অনু মানে হচ্ছে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অনুজীব অর্থাৎ যে জীবগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না ওদেরকে দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় সেগুলোকে বলা হয় আমার অনুজীব এখন বিভিন্ন অনুজীব রয়েছে তোমাদের সপ্তম শ্রেণীতে অত শত অনুজীবের বর্ণনা দেওয়া হয়নি মাত্র গোটা কয়েক যেমন ভাইরাস ব্যাকটেরিয়া শৈবাল ছত্রাক এরকম মাত্র কয়েকটি অনুজীবের বৈশিষ্ট্য তুলে ধরা হচ্ছে আজকে যেহেতু আমার এখানে সূচনা ক্লাস এই সূচনা ক্লাসে তোমাদের আমি তেমন একটা বিরক্ত করব না নেক্সট ক্লাসে আমি এই অধ্যায়ের ভিতরে প্রবেশ করে অনুজীব যে বিভিন্ন অনুজীব রয়েছে ভাইরাস ব্যাকটেরিয়া শৈবাল ছত্রাক তাদের বৈশিষ্ট্য আবাসস্থল এবং তারা কী করতে পছন্দ করে তারা কী করতে অপছন্দ করে শৈবাল ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো এই সকল অনুজীব আমাদের কী কী উপকার করে কী কী ক্ষতি করে এই সকল বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ও আরেকটি কথা তোমরা কিন্তু সেই ক্লাসগুলিকে অবশ্যই দেখবে শুধু দেখবেই না সেগুলোকে বাসায় বসে প্র্যাকটিস করবে এবং কোথাও যদি তোমরা কোথাও না বোঝো তাহলে তোমরা নিচে কমান্ড একটা বক্স আছে সেখানে গিয়ে কমান্ড করবে তোমাদের সকল কমান্ডের বিশেষ তোমাদের সকল কমান্ডের আমি উত্তর দেবো ইনশাআল্লাহ যাই হোক আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করো আমি যেন সঠিক বয়স দিয়ে তোমাদেরকে পড়াতে পারি আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ